আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ অ্যান্ড নিউট্রিশন টক প্রো চ্যানেল, আর এই চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আলোচনার মূল টপিকস হলো ডায়েট প্ল্যানে, বা অনেকেই নিজে নিজেই ডায়েট শুরু করে দেন, সেই নিজে নিজে ডায়েট শুরু করার যে কী ফল, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন চলে যাই আজকের আলোচনার মূল বিষয়ে। আজকাল দেখা যাচ্ছে অনেকেই নানান ধরনের ভিডিও দেখে বা কোনো ডায়েট করতেছে একজন মানুষ, তার কথা শুনেই নিজে নিজেই ডায়েট শুরু করে দেন। কিন্তু এটা কি আসলে ঠিক? এটা আসলেই ঠিক নয়। নিজে নিজেই ডায়েট শুরু করা বা ডায়েট ফলো করা কত ধরনের, কী ধরনের ভুল, সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। একটা জিনিস খেয়াল করেন, একজন মানুষের উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, তার ওজন 120 কেজি। তিনি একটা ডায়েট প্ল্যান করেছেন বা একজন পুষ্টিবিদ তার ডায়েট প্ল্যান করে দিয়েছেন বা খাদ্য তালিকা করে দিয়েছেন, তিনি সেটার উপর ডিপেন্ড করে তিনি ডায়েট করতেছেন বা ডায়েটের মধ্যে আছেন। এখন আপনি সেই ভদ্রলোকের ডায়েট প্ল্যানটি দেখে বা শুনে নিজে নিজে ডায়েট শুরু করে দিলেন, কিন্তু দেখুন তো ওই 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার একজন লোক এবং তার ওজন 120 কেজি, তার জন্য যে ডায়েট, আপনি 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, আপনার ওজন 70 কেজি বা 80 কেজি, আপনার জন্য কি একই ডায়েট হবে? তা কখনোই হবে না। কাজেই এক একজনের জন্য এক এক ধরনের বা এক একজনের বডি কন্ডিশন এক এক ধরনের হওয়াতে ভিন্ন ভিন্ন ডায়েট প্ল্যান হতে পারে। তাই আপনার একজনের ডায়েট প্ল্যান দেখে বা শুনেই ফলো করা উচিত নয়। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোর থেকে শরীরে খারাপই বেশি হবে, তাই কখনোই এই ভুলগুলো করা ঠিক নয়। আপনাকে ডায়েট শুরু করার আগে অবশ্যই একজন পুষ্টিবিদ বা একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ একজন পুষ্টিবিদ আপনার শরীরের অবস্থা দেখবেন, আপনার বিএমআই হিসেবে আপনি কতটুকু উচ্চতায় আছেন বা আপনার শরীরে ওজন কতটুকু, এসব দেখে আপনার শরীরের যে বিভিন্ন ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলোর কন্ডিশন দেখে পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত উপনীত হবেন যে আপনার আসলে কী ধরনের ডায়েট প্ল্যান করে দেওয়া উচিত বা কী ধরনের খাদ্য তালিকা আপনার জন্য হওয়া উচিত। তিনি ডিসাইড করবেন, একজন পুষ্টিবিদ বা ডাক্তার, তিনি ভালো করে ডিসাইড করে বুঝিয়ে দিবেন আপনার জন্য যে এই ডায়েটগুলো আপনার জন্য করা উচিত, এগুলো করলে আপনার শরীরের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এখন আপনি শরীরের কিডনির অবস্থা কী, হাড়ের অবস্থা কী, লিভারের অবস্থা কী, এসব না জেনে বা আপনার ব্লাড প্রেশারের অবস্থা কী, এসব না জেনে শুনে নিজে নিজেই ডায়েট শুরু করে দিলেন, সেটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। কারণ আপনি জানেন না আপনার কিডনির অবস্থা, আপনি জানেন না আপনার ব্লাড প্রেশার সম্পর্কে, আপনি জানেন না আপনার হাড়ের কী অবস্থায় আছে, আপনার লিভারের কী অবস্থা আছে, এসব না জেনে শুনে একজনের কথা শুনে আপনি ডায়েট শুরু করে দিয়েছেন। দেখা গেল 15 দিন 20 দিন পরে
আপনি মাথা ঘুরে পড়ে গেছেন, বা আপনার মাজায় সমস্যা, আপনার বুকের এক পাশে ব্যথা হচ্ছে, আপনার হাড়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আপনি তো এগুলো না জেনে শুনে ডায়েট শুরু করে দিয়েছেন। তাই বলবো যে একজন ভালো ডায়েট প্ল্যান পেতে হলে বা ভালো একটা খাদ্য তালিকা পেতে হলে আপনাকে অবশ্যই একজন ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই তারপরে আপনার ডায়েটে যাওয়া উচিত। একা একা ডায়েট শুরু করলে এই সমস্যার সম্মুখীনগুলো হতে পারেন, তখন আপনি কিন্তু মারাত্মক একটা অবস্থায় চলে যেতে পারেন। তাই আজ থেকে এই ভুলগুলো কখনোই করতে চেষ্টা করবেন না যে নিজে নিজেই ডায়েট শুরু করে দেওয়া বা নিজে নিজেই শরীরের একটা বিপদ নিজ দায়িত্বেই ডেকে আনা, এই সমস্ত ভুল কখনোই করবেন না। এই ভুলগুলিও ইদানিং হচ্ছে বিদায় আজকে আমার এই ভিডিওটি নিয়ে আসা, কারণ একজন মানুষের উচ্চতা কম, তার শরীরে ওজনও কম, তার ডায়েটটাও ঠিক এরকম হবে, আর একজন মানুষের উচ্চতা বেশি, তার ওজনও বেশি, তাহলে তার শরীরে কির অভাব রয়েছে, কোন কন্টেন্ট বা শরীরের কি অভাবে কোন ধরনের সমস্যা বকছে, সেগুলো কিন্তু একজন ডাক্তার বা পুষ্টিবিদে বুঝতে পারবে। কাজে আপনার সমস্ত শরীর চেক আপ করার পর একজন পুষ্টিবিদ, একজন ডাক্তার যে ডায়েট প্ল্যান বা খাদ্য তালিকা করে দিবে সেটার জন্য আপনি ভালো কিছু পেয়ে যাবেন। কাজে কখনোই নিজে নিজেই ডায়েট প্ল্যান শুরু করবেন না বা নিজে নিজেই কোনো ডায়েট শুরু করবেন না, তাহলে বিপদের সম্মুখীন হবেন। আজকের এই ডায়েট প্ল্যান কার জন্য কেমন হবে বা কোন ধরনের উচিত, বা এই নিজে নিজে ডায়েট শুরু করা কত ধরনের ভুল বা কি ধরনের ভুল, এসব নিয়ে বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লেগেছে। আজ থেকে এই ভুলগুলো দয়া করে করবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।